বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী এবং মালিকদের ঈদ উপহার হিসেবে 9 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেন। সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে 20 এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সাংবাদিকদের একথা জানান তিনি। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা দুটি মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 4 জনকে যাবজ্জীবন ও 44 জনকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল 3-এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। বঙ্গবন্ধু সেতুতে একদিনে 2 কোটি টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল। সোমবার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত এই টোল আদায় হয় বলে জানান তিনি। সুদানে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক বহরে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। স্থানীয় সময় সোমবার বিষয়টি নিশ্চিত করে ব্লিনকেন জানায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে 8 রানের ব্যবধানে হেরেছে বিরাট কোহলি এবং ফেফ ডুপ্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 226 রান সংগ্রহ করেছিল চেন্নাই সুপার কিংস। জবাবে 8 উইকেট হারিয়ে 218 রানে থেমে যায় বেঙ্গালুরু। চিত্রনায়িকা বুবলি ও চিত্রনায়ক আদর আজাদ জুটির লোকাল সিনেমার প্রথম গান খেলা হবে প্রকাশ পেয়েছে। সোমবার রাতে সিনেমার প্রথম গান প্রকাশ পায় বলে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক তরুণ নির্মাতা সাইফ চন্দন।